जाने पे जाने रे बेचेजा प्रेम जो आ रे की पापी की हरा भी ताबे बे लव की पापी बोला मुन से सब भूले कृष्ण नाम मेरे बाबा জীবনে প্রথমে একটা মেয়েকে দেখে ভালো লাগলো দোস্ত মন থেকে অরে দোস্ত চুমকি কি খবর কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে হাত করো খালি চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো ও টাঙ্গেওয়ালি হাত করো খালি চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো একা একা এই পথ চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে মিঠা মিঠা হে আলি যত খুশি গালাগালি করো লাগে ভালো মুখেতে
গালি মিঠা মিঠা হে আলি যত খুশি গালা গালি করো লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি মেয়েটা তো অনেক সুন্দর ওকে আরে দোস্ত ও চুমকি ওকে আমি খুব ভালোবাসি আচ্ছা দোস্ত তুই কি কাউকে ভালোবাসিস না কি আর বলবো দোস্ত আমি হিমা নামের একটা মেয়েকে প্রথম দেখা দেখি হলো ভালোবেসে ফেলেছি ওনাকে বাড়তি দিতে পরে ও দোস্ত তাই নাকি সে তো আমাদের বাড়তিতে পরে দোস্ত ওরে দেখার জন্য তো আজকে বাড়তিতে আসলাম তাহলে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াই কিছুক্ষণ পর তো হিমা এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা দিয়ে যা জি তাহলে ওয়েট করে সমস্যা নেই আচ্ছা আমরা দাঁড়াই এখানে কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারা পার মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম চেলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার নাগরিক অত মোটরসুটি নিয়ে গবেষণা করতো গুড ভেরি গুড
স্যার আমি তো একটা পড়া বুঝতেছি না স্যার, ওই যে এই কবিতাটা আছে না স্যার, বুঝতেছি না স্যার। আচ্ছা তাহলে যাও ব্যাখ্যা করে বোঝা দিবেন স্যার। এখানে আছে যে উদার ভাবনা চারিদিকে পানির থই থই, হিমাগার সাগরের ভাব, হাঁটি হাঁটি পাপা রাস্তা ভোলার স্বাদ, উদাস মন্দির মায়াবী চোখের পাপ, নয়নে নয়ন দিয়ে মিষ্টি হাসির ভাব, লাবণ্যময় চোখে নতুন চিন্তার হাত, মুহূর্তে দিয়ে গেল আনন্দ দুঃখ বলার স্বাদ, স্মৃতিময় বান্ধবীর চাচাত হিমাগার সাগরের মাছ। এটা বুঝতে পারো নাই? এটা হচ্ছে এক সমুদ্রের পারে স্কুলে যাওয়ার পথে ছাত্রছাত্রীর এক ঘটনা। তাহলে আজকের জন্য বার্ষিকী ছুটি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হাই চুমকি, কেমন আছো? চুমকির সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তোমরা দুজন কথা বলো। চুমকি, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি শীঘ্রই তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা তাহলে আপনি আমার বাবার সাথে কথা বলুন। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আজকেই আমি তোমার বাবার সাথে কথা বলবো। কি দেখছেন? তোমাকে দেখছি। আমাকে কি দেখছো? আসলে হিমা, আমি তো তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলার চেষ্টা করছি, বলতে সুযোগ পাইতেছি না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ হিমা। না সুজন, এ হতে পারে না। কেন হতে পারে না হিমা? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ, প্লিজ হিমা। না সুজন, এ হতে পারে না। হিমা, তোমাকে আমি খুব ভালোবাসি, দেখো তোমার আমার হাত থেকে তোমার নাম লিখে রেখেছি। প্লিজ প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজকে রাতে চিন্তা ভাবনা করে কালকে আমি তোমাকে বলবো, ঠিক আছে? ওকে, তাহলে কালকে কথা হবে। হ্যাঁ বাই। তো কি হলো? কি আর হইব, কালকে বলতে বলবে, কালকে বাই বাই চিন্তা উত্তর দিব। চল আজকে বাসায় যাই। চল বাসায় চলে যাই। বস, ফোন আসছে। কে আবার ফোন দিল? ও আমার ছোট ভাই। হ্যালো, হ্যাঁ আমি ক্রাইম জগতের পিসু বাদশা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওই বনে সব ব্যবসা, ওই বনে কি কন ক্রাইম জগতের বাদশা আমি, বুঝছেন? আমার দেয়া কি না হইব, আপনার সব কিছু হইব, মাদক ইয়াবা সবই হইব। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। এই নে মোবাইলটা নিয়ে যা। সালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, কি হচ্ছে? জি বাবা, আমার নাম নিয়ামতুল্লাহ, আমি আপনার মেয়ে চুমকিকে খুব ভালোবাসি, আমি শীঘ্রই ওকে বিয়ে করতে চাই, আপনি কি বলেন? আমার মেয়ে চুমকিও অনেকবার তোমার কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ
আসসালামু আলাইকুম। কেমন আছো? জি ভালো, ভালো আছি। হ্যাঁ ভালো তো। বাসার সবাই কেমন আছে? জি ভালো। তো কালকে যে বললা আজকে উত্তর দিবা, চিন্তা ভাবনা করিয়া কি ভাবছো? আসলে সুজন, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। অ্যাকচুয়ালি আমার তো একটা প্রবলেম আছে ফ্যামিলিতে। হ্যাঁ, সমস্যা? কি সমস্যা? পিনুষার ছোট ভাই হিমাংশ তো আমাকে ডিস্টার্ব করে প্রত্যেক দিন। আর এটা কোনো সমস্যা হলো নাকি? আর ভালোবাসার মধ্যে কোনো কোনো কিছু নাই, ঠিক আছে? আমি সব কিছু উপেক্ষা করে তোমাকে অনেক ভালোবাসবো। এখন তুমি কি বলতে চাও? আমি তো তোমাকে অনেক আগে থেকে বলতে চাই, আমি তোমাকে খুব লাভ করি, তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু, আই লাভ ইউ। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছে রাত ভোর আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর। জেগে রয়েছি রাত ভোর আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর। হাই হিমা, কাজটা ভালো করো নাই। আমি জানো কে আমার বড় ভাই হচ্ছে ক্রাইম জগতের বাদশাহ পিনুষা, এর প্রতিশোধ আমি নিবই। আমার 5 কোটি টাকার ইয়া বাকি হয়েছে। জি বস, ঠিকঠাক পৌঁছে গেছে। ঠিক মতো তো পৌঁছেছে? জি বস। আজ ঠিক আছে। কি রে ভাই, তোকে এত মন ভরা দেখাচ্ছে কেন? ভাই আমার মাথা নষ্ট, অন্তর কি কষ্ট, মনে কি আশা, বুক ভরা ভালোবাসা। ভাই ভাই আমি, ভাই আমি হিমা নামে এক মেয়েকে খুব ভালোবাসি, তাকে ছাড়া ভাই আমি বাঁচবো না। ভাই ভাই সে তো আজকে আমাকে অনেক অপমান করছে, ভাই আমাকে শারীরিক নির্যাতন করছে।
না এটা হতে পারে না, আমার করিজার ছোট ভাই তাকে মারেছে, এটা হতে পারে না, কোনোদিন হতে পারে না। না ভাই আমি বাঁচবো না, শুধু হিমা এর অন্তরে হিমা, হিমা ছাড়া কিছু নেই ভাই। না তুই ভাই কোনো টেনশন করবি না ভাই, ভাই বড় ভাই আছে, এই পিসু বাদশাহ অন বেঁচে আছে, তোর কোনো চিন্তা নাই ভাই। এই বাঁচির বাহিনী চল, ওই নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি চল আমাদের সাথে। আমি যখন তিন মিনিট ভাবি তখন বুঝাই, যখন দুই মিনিট ভাবি তখন মানুষ মারি, আর যখন এক মিনিট ভাবি তখন ব্রেক আপ করি, ব্রেক আপ করি। আমার ভাইয়ের জন্য আমি যে কোনো কাজ করতে পারবো, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই। ভাই এই মেয়েটাই, এই মেয়েটা তাকে অপমান করেছে। জি ভাই। এই বাসির নাজমুল কোথায়, যাও শালীরে তুলে নিয়ে আসো। এই কি হয়েছে? আমি তোমাকে যারা বাঁচবো না সুজন, তুমি আমাকে বাঁচাও।
তাড়াতাড়ি বিয়া পড়া কাজী দাঁড়া, এ বিয়ে হবে না। এ তুই পিনুষা বাচ্চার সাথে পাট লয়েছিস, এ আক্রমণ। এ পিনুষা, তুই এতদিন রাজনীতি করছস, এখন আমাদের সময়, আমরা রাজনীতি করব। এ তুই হাত নামিয়ে কথা বল না, তোর হাত আমি কেটে রেখে দেব। তুই আমার ভালোবাসাকে চিনি এনেছিস তোর ভাইয়ের সাথে বিয়ে দেবার জন্য। জয় খালে ক্ষয় নাই, মলন কালের ঔষধ নাই। এ সাগর দাঁড়া, না না আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই। নহীং করেঙ্গে সনম দিল।